নমস্কার বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট সেমিস্টার থ্রিতে পড়াশোনা করছো, তো এর আগের ভিডিওতে তোমাদের বলে দিয়েছিলাম যে তোমাদের অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবে। আজকে আলোচনা করব যে কোন কলেজের সিট কোন কলেজে পড়েছে, অর্থাৎ তুমি যে কলেজে পড়ছো তোমার কতই সিট পড়েছে, সে নিয়ে আজকের আলোচনা। ভিডিও দিকে সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখতে একদমই ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক। চলো ভিডিওটির দিকে এগোনো যাক। সর্বপ্রথমে চলে আসি বন্ধুরা, এক্সাম সেন্টার হচ্ছে মালদা ওমেন্স কলেজ। অর্থাৎ মালদা ওমেন্স কলেজে কারা কারা পরীক্ষা দিতে যাবে। মালদা ওমেন্স কলেজে যাবে মালদা কলেজ অনার্স ক্যান্ডিডেট অল, মালদা কলেজ বিএ জেনারেল ফিমেল ক্যান্ডিডেট অল, কাজল মহাবিদ্যালয় অনার্স ক্যান্ডিডেট অল মালদা ওমেন্স কলেজে পরীক্ষা দিতে যাবে। মালদা কলেজে যাবে মানিকচক কলেজ অনার্স ক্যান্ডিডেট অল, গৌর মহাবিদ্যালয় অল অনার্স ক্যান্ডিডেট, গৌর মহাবিদ্যালয় বিএসসি জেনারেল অল ক্যান্ডিডেট, কালিয়াচক কলেজ বিএ জেনারেল মেল অল ক্যান্ডিডেট। সাউথ মালদা কলেজে যাবে কালিয়াচক কলেজ বিএ জেনারেল ফিমেল ক্যান্ডিডেট অল, কালিয়াচক কলেজে যাবে সাউথ মালদা কলেজ অনার্স এবং জেনারেল ক্যান্ডিডেট অল, গৌর মহাবিদ্যালয়ে যাবে মালদা কলেজ বিএ জেনারেল মেল ক্যান্ডিডেট অল, মালদা কলেজ বিএসসি জেনারেল ক্যান্ডিডেট অল, মালদা কলেজ বিকম জেনারেল ক্যান্ডিডেট অল, মালদা ওমেন্স কলেজ অনার্স অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেট অল, কালিয়াচক কলেজ অনার্স ক্যান্ডিডেট অল, কালিয়াচক কলেজ বিএসসি জেনারেল ক্যান্ডিডেট অল, মানিকচক কলেজে যাবে শামসি কলেজ অনার্স ক্যান্ডিডেট অল, শামসি কলেজ বিএ জেনারেল ফিমেল ক্যান্ডিডেট অল, গাজল মহাবিদ্যালয়ে যাবে গৌর মহাবিদ্যালয় অনার্স ক্যান্ডিডেট অল, পাকুয়াহাট ডিগ্রি কলেজ অনার্স অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেট অল, পাকুয়াহাট ডিগ্রি কলেজে যাবে গৌর মহাবিদ্যালয় বিএ জেনারেল ক্যান্ডিডেট অল, চাঁচল কলেজে যাবে মানিকচক কলেজ জেনারেল ক্যান্ডিডেট অল, শামসি কলেজে যাবে চাঁচল কলেজ জেনারেল ক্যান্ডিডেট অল, হরিশ্চন্দ্রপুর কলেজ অনার্স অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেট অল, হরিশ্চন্দ্রপুর কলেজ যাবে চাঁচল কলেজ অনার্স ক্যান্ডিডেট অল, শামসি কলেজ বিএ জেনারেল মেল ক্যান্ডিডেট অল। অর্থাৎ এটি রয়েছে মালদা ডিস্ট্রিক্টের কলেজগুলো। এবার রয়েছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের কলেজগুলোতে, অর্থাৎ কালিয়াগঞ্জ কলেজে যাবে ডক্টর মেঘনাথ সাহা কলেজ অনার্স ক্যান্ডিডেট অল, ডক্টর মেঘনাথ সাহা কলেজ বিএসসি জেনারেল ক্যান্ডিডেট অল, ডক্টর মেঘনাথ সাহা কলেজ বিএ জেনারেল মেল ক্যান্ডিডেট অল, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় বিএসসি জেনারেল ক্যান্ডিডেট অল, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে বিএসসি জেনারেল ফিমেল ক্যান্ডিডেট অল, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে যাবে শ্রী অগ্রসর মহাবিদ্যালয়ে অনার্স অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেট অল, ডক্টর মেঘনাথ সাহা কলেজ বিএসসি জেনারেল ফিমেল ক্যান্ডিডেট অল, ডক্টর মেঘনাথ সাহা কলেজে যাবে কালিয়াগঞ্জ কলেজ অনার্স অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেট অল, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় অনার্স ক্যান্ডিডেট অল, শ্রী অগ্রসর মহাবিদ্যালয়ে যাবে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় বিএসসি জেনারেল মেল ক্যান্ডিডেট অল। এবার চলে আসি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের কলেজগুলোতে। যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজে পরীক্ষা দিতে যাবে বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় অনার্স অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেট অল, কুমারগঞ্জ কলেজ অনার্স অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেট অল, গঙ্গারামপুর কলেজ অনার্স ক্যান্ডিডেট অল, দেওয়ান আব্দুল গানি কলেজে যাবে বুনিয়াদপুর মহাবিদ্যালয় অনার্স অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেট অল, বুনিয়াদপুর মহাবিদ্যালয়ে যাবে দেওয়ান আব্দুল গানি কলেজ অনার্স অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেট অল, বালুরঘাট কলেজে যাবে গঙ্গারামপুর কলেজ বিএ জেনারেল ফিমেল ক্যান্ডিডেট অল, গঙ্গারামপুর কলেজ বিএসসি জেনারেল ক্যান্ডিডেট অল, গঙ্গারামপুর কলেজ বিএ বিকম জেনারেল ক্যান্ডিডেট অল, এসবিএস গভর্নমেন্ট কলেজ হিলি অনার্স অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেট অল। গঙ্গারামপুর কলেজে যাবে পরীক্ষা দিতে নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ অনার্স অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেট অল, বালুরঘাট কলেজ অনার্স অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেট অল, গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ অ্যাট খুশমুন্ডি অনার্স অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেট অল, বালুরঘাট মহিলা মহাবিদ্যালয়ে যাবে যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ অনার্স অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেট অল, নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজে পরীক্ষা দিতে যাবে গঙ্গারামপুর কলেজ বিএ জেনারেল মেল ক্যান্ডিডেট অল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে পর্যন্তই।